আসসালামু আলাইকুম। একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কেমন হওয়া উচিত এ বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। নম্বর 1, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা, বুখারী হাদিস 183। নম্বর 2, ঘুম থেকে উঠে দোয়া পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাজি আহয়ানা বাদামা আমাতানা নুশুর, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন, আর তার দিকেই পুনঃস্থান, বুখারী হাদিস 6324। নম্বর 3, আল্লাহর কাছে দোয়া করুন, লা ইলাহা ইল্লা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। বাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে অথবা অন্য যে কোনো দোয়া করবে তার এই দোয়া কবুল করা হবে, আর যদি কেউ উজু করে এবং নামাজ আদায় করে তার নামাজ কবুল করা হবে, বুখারী হাদিস 1154। নম্বর 4, আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়ুন, মুসলিম হাদিস 673। নম্বর 5, মিস ওয়াক করুন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মিস ওয়াক করতেন, বুখারী হাদিস 245। নম্বর 6, তাহাজ্জুদের সালাত আদায় করুন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতের পর সর্বশ্রেষ্ঠ সালাত হল শেষ রাতের তাহাজ্জুদ সালাত, মুসলিম 1163। নম্বর 7, তাহাজ্জুদের পর হালকা ঘুমিয়ে নেওয়া সুন্নাহ, বিশেষ দ্রষ্টব্য, ফজর কাজা হওয়ার সম্ভাবনা থাকলে ঘুমানো যাবে না। নম্বর 8, 5 ওয়াক্ত সালাতের পূর্বে ওজুর সাথে মিস ওয়াক করাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিন, জরির সালাত আদায় করুন, তারপর আয়াতুল কুরসি পাঠ করুন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, সহিহ আত-তারগিব হাদিস 1595। সাইয়েদুল ইস্তেগফার করুন, যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা ইস্তেগফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে তবে সে জান্নাতি হবে, বুখারী হাদিস 6306। সকালের জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত করুন, সালাতুদ দোহা আদায় করুন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর 2 রাকাত নামাজ আদায় করল, সে ব্যক্তি হজ ও ওমরার সওয়াব নিয়ে ফিরল, তিরমিজি। এরপর দুনিয়াবি কাজে অগ্রসর হন, তবে তা হোক হালাল পন্থায়, সুন্নাহ মোতাবেক, রবের স্মরণে। আপনার আচার ব্যবহার এবং কথাবার্তা হোক পূর্বের দিনের চেয়েও অধিক উত্তম। জোহরের সালাত আদায় করা, পূর্বে অজু ও মিসওয়াক করা, পরে আয়াতুল কুরসি পাঠ করে নেওয়া, অবসর সময় কাজের ফাঁকে ফাঁকে জিকিরে জিহ্বাকে ব্যস্ত রাখুন। ফজরের সালাত আদায় করা, পূর্বে অজু ও মিসওয়াক করা, পরে আয়াতুল কুরসি পাঠ করা, বিকেলটা কাটান পরিবারের সাথে হিকমতপূর্ণ কথাবার্তায়, সন্ধ্যায় জিকির আজকার করুন, মাগরিবের সালাত আদায় করুন, পূর্বে অজু ও মিস ওয়াক করুন, পরে আয়াতুল কুরসি পাঠ করুন। সাহাবিগণ মাগরিবের পর ইশার আজানের পূর্ব পর্যন্ত নফর সালাতে ব্যস্ত থাকতেন, শুক্রবার হলে সূরা কাহাফ পাঠ করুন, ইশার সালাত আদায় করুন, পূর্বে অজু ও মিসওয়াক করুন, পরে আয়াতুল কুরসি পাঠ করুন। দিনটি যদি সোম বা বৃহস্পতিবার হয় অথবা আরবি মাসের 13, 14, 15 তারিখ হয় তবে অবশ্যই সিয়াম পালন করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই অজু এবং সূরা মুলক পাঠ করুন, ঘুমানোর আগে বিছানা ছাড়া সুন্নাত। আয়াতুল কুরসি, চারকুল ইস্তেগফার, ঘুমানোর দোয়া পাঠ করুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসবে না। সহিহ বুখারী, হাদিস নং 2311। সর্বশেষে ঘুমিয়ে পড়ুন। দুনিয়া এবং দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত, তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলিম ও তালিবে ইলম সারা। সুন্নাতুন তিরমিজি, হাদিস নং 2322।